হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঈশিতার ছোট্ট সংসার। তো আজকে আমার দেখো দিন শুরু হয়ে গেছে, তো মেয়ের জন্য আমি ফিডিং রেডি করছি, আর এদিকে চা বসিয়েছি, আর চা তো উতলে পড়ে গেছে, আর এদিকে আমার রান্নাবান্না চলছে। খুব অল্প সময়ে আমি এই কাজগুলো কমপ্লিট করি, তার জন্য দেখো দুপাশে দুটো কড়াই বসিয়েছি, একদিকে ফুলকপি ভাজা করছি আর এদিকে ফুলকপির তরকারিটা আমি বসিয়ে দেবো। যার জন্য এখানে দেখো জিরা, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর আমি আদা লঙ্কা টমেটো পেস্ট করে নিয়েছি, আর এই পাশে আমি ইন্ডাকশানে কড়াই গরম করতে দিয়েছি, আর এই দেখো চাল দিয়ে আমি ফুলকপির ঘণ্ট রান্না করছি। তো এখানে আমি একটু গোবিন্দভোগ চাল ইউজ করেছি। ওঠো, এ না ওঠো, তুই যাবি মাম্মির সাথে না সোনালি মার কাছে? থাক থাক সুমিত্রার কাছে থাকবি, আমাদের স্কুল যাবি তো। ওঠ ওঠো, ব্যাগ গুছা, ওঠো ওঠো ওঠো, যা কি কিনবি ভরে নে ব্যাগে যা। তো 10:30 বাজে, তো মেয়েকে নিয়ে আমি স্কুলে যাচ্ছি, যেহেতু আজকে শনিবার রোজ স্কুল ছুটি, তো ওকে বাড়িতে রাখার মতো কেউ নেই, আমার সাথে স্কুলে নিয়ে যাচ্ছি আর হাজবেন্ডও স্কুলে যাচ্ছে। আমরা স্কুলে যাচ্ছি, আবার আমাদের তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চলে এসেছি, এসে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, কনফার্ম খেতে পেয়েছিলো, আর মেয়েরও খাওয়া হয়ে গেছে, মেয়ে স্নান হয়ে গেছে, সব হয়ে গেছে, আর আমি একটু রেস্ট করবো। মেয়ে এখন খেলছে আর আমি যাই না, আমার খুব টায়ার্ড লাগছে, কারণ সকালবেলা খুব তাড়াহুড়া করে অনেক কাজ আমার করতে হয় কালকে, আর বর যেহেতু বাইরে গেছিলো না রাত্রিবেলা, তো ও আস্তে আস্তে প্রায় 3টা বেজে গেছে। এবার মানে ঘুমটা এরকম হয়েছে কি ঘুমাচ্ছি আবার ঘুমাচ্ছিও না, এরকম একটা ব্যাপার মনে হচ্ছিলো এই আসবে এই আসবো। যখন এসেছে আমি গাড়ির আওয়াজও পেয়ে গেছিলাম, তখন প্রায় 3টা বাজে, তো ওর জন্য শরীরটাও খুব টায়ার্ড লাগছে, ঘুমটাও ঠিক করে হয়নি। তো আমি একটু রেস্ট করি, সবাই সাথে থাকো, দেখতে থাকো। আজকে রাত্রে একটা স্পেশাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। তো যদি স্কিপ করে যাও তাহলে রেসিপিটা স্কিপ হয়ে যাবে। আমি বাড়িতে আজকে হয়তো নান বানাবো, আমার প্ল্যান আছে। তো সবাই সাথে থাকো না, দেখতে থাকো প্লিজ। তো এখন মোটামুটি 4:30 মতো বাজে, তো হাজবেন্ড এসে গেছে, ও বললো ভাত খাবে না, তো ওর জন্য আমি রুটি করে দিচ্ছি। তো রুটি ফুলকপির তরকারি আর পালং শাক দিয়ে ওকে আমি খেতে দিয়ে দিলাম। সব যার জন্য এই কেকের ব্যাটার রেডি করে ফেলেছি, আর এখানে আমি ওটি একটু গরম হতে দিয়েছি, আর এই আর টাইমিং আমি সেট করে দিচ্ছি 30 মিনিট। তো আজকে আমি সবার জন্য চিকেন আর নান বানাবো, নান বা তান্দুরি রুটি কিছু একটা বানাবো। তার জন্য চিকেন টিকেন ধুয়ে রেডি করে ফেলেছি, আর দেখো এবার আমি নানের প্রিপারেশন করছি, যার জন্য আমি 1 কিলো ময়দা নিয়েছি, কারণ আমরা 8-10 জনের উপরে খাবো, আর তার জন্য তোমাকে নিতে হবে ইস্ট, ড্রাই ইস্ট, এরকম বেকারির দোকানে কিন্তু কিনতে পাওয়া যায়। তো এরকম ড্রাই ইস্ট নিয়ে নিচ্ছি, আর ইস্টটা কিন্তু দেখতে এরকম হয়। আর লাগবে হচ্ছে চিনি, আর লাগবে লবণ, তোমরা চাইলে কালো জিরা অ্যাড করতে পারো। তো দেখো আমি এরকম চামচ দিয়ে 1 কিলো ময়দার জন্য 3 চামচ মতো আমি ইস্ট দিয়ে দিচ্ছি, যদিও আমার আজকের ইস্টটা একদমই অ্যাক্টিভ ছিল না, একদমই ভালো ছিল না, তো নানটা খুব একটা বেশি আমার ভালো হয়নি। আর চেষ্টা করবে 3-4 ঘন্টা আগে মেখে রাখার, আমার হাতে যেহেতু সময় কম ছিল তো আমি বেশিক্ষণ মেখে রাখতে পারলাম না। দেখো এরকম ছোটো চামচ দিয়ে 3 চামচ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি, আর দেখো অল্প একটুখানি আমি লবণ দিচ্ছি, তোমরা এই চিনি লবণটা নিজের ইচ্ছা মতো দিতে পারো। তো এরপর কী করতে হবে, ভালো করে গরম জল নিতে হবে, ভালো করে গরম জল নিয়ে আমি কিন্তু এটা মেখে দিব। তার আগে সব শুকনো উপকরণকে আমি ভালো মতো করে মিক্সড করে নিচ্ছি। তো মা ভালো করে এটা মিক্সড করে নিচ্ছে, মাকেই দিলাম আমি মাখতে, কারণ আমি মাংসের জোগাড় করছি, ওদিকে আমি চিকেনটা রেডি করছি। তো এদিকে দেখো মা অল্প অল্প জল দিয়ে দিয়ে ভালো করে এটা মেখে নিচ্ছে। তো এটা মেখে চেষ্টা করবে 3 ঘন্টা আগে, মিনিমাম 3 ঘন্টা আগে ঢেকে রাখার, আমি কিন্তু 3 ঘন্টা রাখতে পারিনি, যার জন্য আমার আজকের নানটা কিন্তু টেস্ট একই হলেও অতটা বেশি ফোলেনি। তো তোমরা চেষ্টা করবে 3 ঘন্টা আগে মেখে এটাকে ভালো মতো ঢেকে রেখে দেওয়ার জন্য, আর এইভাবে দেখো তোমাদেরকে এটা কিন্তু মেখে নিতে হবে। তো মা অল্প অল্প করে জল মিশিয়ে মিশিয়ে ভালো করে করে মেখে নিচ্ছে এটা। দেখো এরকম করে মাখার পর কিন্তু
এরকম একটা পর্যায়ে আসবে, দেখে মনে হবে যে মাখাটা হয়নি কিন্তু মাখাটা হয়ে গেছে। তো এরকম অবস্থায় আসলে তোমরা ভালো করে ঢেকে রেখে দেবে। আর এদিকে দেখো আমার চিকেনের তো রেডি হয়ে গেছে, তো চিকেন বসিয়েও দিয়েছি। কি করো না রং করো কুদিদির সাথে? কই দেখি তোমার কুদিদিকে একটু দেখাও তো, কুদিদি একটু হাই বলো তো। তুমি কি করো, পেন্টিং? কি পেন্টিং করো, এটা কি ট্রায়াঙ্গেল? মা গো কুদিদি কি কালার করছে, এটা রেড কালার? এখানে ঠাম্মি এসছে, বোন এসছে, সবাই গল্প করছে। আর এখানে আমার দেখো চিকেনটা কষা কিন্তু প্রায় হয়ে এসছে। আমার চিকেন রান্না কমপ্লিট, এবার আমি নান বানাবো সবার জন্য। আমি একাই বানিয়েছি আর সবাইকে খেতে দিচ্ছি, একদিক দিয়ে করছি আর নিম্মি আমাকে নানে বাটার মারতে হেল্প করছে। তো খুব ভালো লাগে সবাই মিলে যখন একসাথে এরকম খাওয়া দাওয়া করি, খুব আনন্দ হয়। কিন্তু আমার সময়টাই এত কম যে আমি এরকম সুযোগ এখন খুব কম পাই। সবাইকে রেঁধে বেড়ে খাওয়াতে আমার খুব ভালো লাগে। আগে আমি খুব রান্নাবান্না, তো দেখো আমি নানটা ময়দা দিয়ে বেলে নিচ্ছি। নিমন্ত্রণ হলে আমি কিন্তু রান্নাবান্নাগুলো করতাম। তো দেখো আমি বেলে নিচ্ছি, তাওয়ায় অন্য সিস্টেমেও নান বানানো যায়, হালকা জল দিয়ে তারপরে রুটিটাকে দিয়ে একটু সেকে আসলে উল্টো করে। তো ওটা অনেক ঝামেলা, অনেকগুলো বানাতে হবে, তো আমার এতটা সময় নেই, আমি সিম্পলি বানাচ্ছি। তোমরা অত ঝামেলা না করে এভাবেই বানিয়ে খেতে পারো। তো এরকম খাবার কিন্তু মাঝে মাঝে বাড়িতে করলে রেস্টুরেন্টে খাওয়ার আর দরকার পড়ে না। তো এটা খুব সহজ পদ্ধতিতে আমি দেখালাম, আমি খুব একটা বেশি ঝামেলার দিকে যাই না, তাতে কী হয় আমাদের রান্নাবান্নার এনার্জিটা কমে যায়। তো শর্টকাটে এভাবে তোমরা কিন্তু নান বা তান্দুরি রুটি যেটাই বলো না কেন, বানিয়ে কিন্তু বাটার লাগিয়ে আরামসে চিকেন পনির এইসবের সাথে কিন্তু খেতেই পারো। খুব একটা বেশি ঝামেলাও না, ওই রুটিরই মতো একই ব্যাপার। তো মাঝে মাঝে এরকম করাই যায়, কোনো ব্যাপার না। তো তোমরা সবাই ট্রাই করো, ট্রাই করে আর তোমাদের বাড়ির লোকে এভাবে রান্নাবান্না করে খাইও, দেখবা সবে কিন্তু খুশি হয়ে যাবে। তো খুব শর্টকাট ভাবে আমি দেখাই। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি করে রেখো, কারণ আমি প্রতিদিনই কিছু না কিছু নতুনত্ব দেখাতেই থাকি। আর আমি কিন্তু এক্সট্রা করে কোনো ভিডিও করি না, কারণ আমার সময় খুব কম। আমি যতটুকু কাজকর্ম করি, যেভাবে দিন কাটাই, সেভাবেই কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। আর যদি চ্যানেলটাকে ভালো লেগে থাকে আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, তো প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো। তো এইভাবে করে আমি কিন্তু প্রায় 20-25টার ওপরেই আমি কিন্তু নান ভেজে নিলাম। তো ভাজার পরেও এবার কেউই খুব একটা বেশি খেলো না, যেহেতু নান দুটো তিন মানে দুটোর বেশি খাওয়া যায় না আর কি। তো সবাই দুটো তিনটা করে খেয়ে নিলো আর আমি আমাদেরটা নিচে নিয়ে যাচ্ছি, কারণ বর বললো যে আমি একটু পরে খাবো, একটু লেট করে খাবো। আমি আমাদেরটা ভেজে নিজে নিয়ে যাচ্ছি আর সবাইকে আমি এদিকে রান্নাবান্না করে সার্ভ করে দিচ্ছি। তো মেয়ে উপরে খাই মানে খেতে চাইলো না, ও আমাদের সাথে খাবে। তো যার জন্য আমি সব কিছু নিয়ে নিচে চলে এসেছি। এখন প্রায় 11টা পার হয়ে গেছে আর এখানে আমি আমাদের খাবারগুলো সার্ভ করে নিই। আমারও প্রচণ্ড খিদে পেয়েছে, তার থেকে বড় কথা প্রচণ্ড ঘুম পেয়েছে। সেই দুপুর থেকেই ঘুম পাচ্ছি, কিন্তু আমি কিন্তু এখনও শোয়ার সময় পাইনি, মানে ঘুমাইনি, শুয়েছিলাম কিন্তু ঘুমটা আসেনি। তো হাজবেন্ড জল টলগুলো রেডি করছে, এদিকে আমি ওর দুজনে খাবার বেড়ে আমি তো খেয়ে নিচ্ছি। আমার মেয়েও খাচ্ছে, ও ভালোবাসে এসব খাবার খেতে, ও ভাত ছাড়া সব কিছুই অ্যাকচুয়ালি ভালোবাসে। এসব নান রুটি বা অন্য কোনো খাবার বলতে মানে নান রুটি এই টাইপের খাবারগুলো ও ভালোবাসে, ও ভাত একদম পছন্দ করে না। আর এসব যদি খাবার দিই না, ও কিন্তু একাই খেয়ে নেয়, ওকে আমার খাওয়ানোর জন্য কোনো কষ্ট বা এক্সট্রা কিন্তু এফোর্ট দিতে হয় না। কিন্তু তাও এসব খাবার তো রোজ দেওয়া ভালো না, তাই কিন্তু রোজ কিন্তু আমি দিই না, মাঝে মধ্যেই দিই, হঠাৎ হঠাৎই দিই। তো মেয়েও মজা পাচ্ছে, ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে খাচ্ছে। ও একটা কোনো কাজে যদি ব্যস্ত থাকে, তার সাথে যদি খাবারটা খায়, তো খাবারটাও খুব ভালো স্পিডে বা তাড়াতাড়ি করে খেয়ে নেয় ডিস্টার্ব না করে। তো দেখো ওর বাবার দুষ্টামি এসে ক্যামেরার সামনে রেখে দিল জলের বোতলটা ওকে মেখে খাওয়ানোর জন্য। তো আমার তো প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, আমি খাওয়ার দাওয়ার কমপ্লিট হয়ে গেলে জায়গাটা গুছিয়ে শুয়ে পড়বো। তো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আগামী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর আমার পাশে থাকার জন্য। আর থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।